সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আরামবাগ পৌর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য। বর্তমান আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দীকে বিপুল ভোটে জয়ী করুন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমি কিন্তু 16 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট হয়েছি তোমাদের কথা শুনে। আমাকে করবে না, আমাকে কিন্তু তারা জেল খাটাবে, আমার নামে মিথ্যা মামলা করবে, ঘরের মা বন্ধুকে চমকাবে, পাঁচুর মতন লোক, সাহেবের মতন আর বাপির মতন ছেলেরা যারা ঘরে ঘরে বলছে, সাধারণ মতন একটা দুধে বাচ্চা ছেলে বলছে নাকি বোম মারবো ঘরেতে, এটা আমি বলিনি, পাড়ার লোক বলছে। তো তাহলে আজকে দাঁড়িয়ে বলো একমতবা করবো, তো একজন ব্যক্তি বেরিয়ে মা বোন তুলে গালগালি করলো, সবজি বিক্রি করে এরকম চুরুক দাড়ি মাল, ঠিক আছে? কারণ একটাই, যে কোনো উপায়ে আমাকে অশান্তি করবো, আমার নামে একটা মিথ্যা মামলা করবে, আমাকে অ্যারেস্ট করবে, হ্যারাসমেন্ট করবে। কারণ একটাই, আমি সত্যের লড়াই করতে নেমেছি। আমি একটা জায়গায় কথা বলতে পারি তোমাদেরকে, ক্যান্ডিডেটটাই এত শক্তিশালী হয় তাহলে তাদের শান্তিভাবে নির্বাচন করতে ভয় করছে কেন? আমার বক্তব্য এখানে গ্রামের মানুষের কাছে, কারণ তারা জানে এই ভোট ব্যাংকটা আজিজুলের, মানুষ আজিজুলকে চাই। আজকে যে এখানে তোমাদেরকে নিয়ে এসেছি, তোমরা এসেছো আমার কাছে বিপদের ঘরে হুমকি দিচ্ছে বলে, এই এই একমাত্রটা সমীর ভান্ডারির পাশে নেই কেন? তৃণমূল কংগ্রেসের পাশে। হ্যাঁ, কারণ এখন আমি যেটুকু জানি, নির্বাচন ক্ষেত্রে একটা ক্যান্ডিডেটের কাজ কি, সে মানুষের কাছে যাবে, সে অনুরোধ করে বলবে, দাদা আমি তোমার ওয়ার্ডের ক্যান্ডিডেট হয়েছি, আমাকে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটটা দেন। সে কি যে বলছে, তার পাশে যে ব্যক্তিগুলো দাঁড়াচ্ছে তারা কারা? 2019 লোকসভা নির্বাচনের পর বিজেপিতে গেছিল, তোমরা সবাই জানো, গেছিল না যাইবে? আজকে তারা বালি ব্যবসার সঙ্গে যুক্ত না যুক্ত নয়, প্রত্যেকজনের ঘরে ট্রাক্টর আছে না নেই? আমারও আছে, আমিও ট্রাক্টরে বালি ব্যবসা করে খাই, মিথ্যে কথার কিছু নেই। কারণ একটাই, আমি আমার জীবিকা করে খাই, চুরি করে খাই না, আমাকে বালি তো আমরা দিচ্ছে দিক। কিন্তু আমার কাছে বক্তব্য, তোমার কাছে প্রশ্ন, যে আমার মতন যদি একজন বালি চোরই আমি মানলাম, আমি বালি চোর, তাহলে আমার মতন বালি চোর একজনের গ্রামে থাকা না ধরকা ধরকা মানুষের উপকার হয়েছে না হয়নি? আমি লকডাউনের মানুষের যাই বিপদে ছিলাম, প্রশ্ন আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, 100-213 সিট পাওয়া একটা সরকার কেন, কিসের ভয়? আরামবাগের নেতৃত্ব একটা পার্সেন্ট সমীর ভান্ডারীকে চয়েস করেছে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এটা তোমরা জানো? তাহলে সে যদি তাবর কাঁদতে পারার জন্য আমাকে জেল খাটাবে, আমার পিরানো যেতে পারে। আমি লড়াই করতে নেছি সত্যর সাথে, চোরের সঙ্গে আপোষ করে নয়। মাথা কেটে দেব মাও, কিন্তু মাথা আমি ঢোকাবো না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী এই নির্বাচনে জোর করে দিয়ে আমাকে ক্যান্ডিডেট তোলবার চেষ্টা চলছে, এই ক্যাডার বাহিনী আমার পাড়ায় পাড়ায় ঢুকে আমার এলাকার লোককে, মা বোনকে ধমকাচ্ছে, তুলে নিয়ে যাবো, ধর্ষণ করবো, তাই জন্য এত মা বোন এখানে উপস্থিত হয়েছে আমার কাছে। আমি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাই, এই সব নেতাগুলোর বিরুদ্ধে ইনকোয়ারি করুন, আমার বিরুদ্ধে ইনকোয়ারি করুন, যদি দুর্নীতি থাকে আমি হাতে হ্যান্ডকাপ করিয়ে সিলিন্ডার হয়ে যাব। আমার কাছে এই রাজেশ চৌধুরীর ভিডিও ফুটেজ অনেক আছে, যে শপথ খেয়েছে যে আজিজুল হোসেনকে দলের কাজ করতে দেবো না, রাজনীতি থেকে নাম মুছে দেবো। তার জন্য আজকে আমি নিজেকে প্রমাণ করার জন্য নির্দল ক্যান্ডিডেট দিয়ে 16 নম্বর ওয়ার্ডের মানুষকে একবদ্ধ করে লড়াইটা শুরু করেছি। 13 কিলোমিটার দূর থেকে একজন 16 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট হবে। আমার কাছে বক্তব্য, অনেকবার মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে ভিডিও ফুটেজ হয়েছে, সমীর ভান্ডারী মাহবুবনেদের হাত ধরেও টানাটানি করেছে 2 নম্বর ওয়ার্ডে, এই ফুটেজ আমি বার করে দিতে পারবো। রাজেশ চৌধুরীর অনেক ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ আমার কাছে আছে, যদি আমাকে ঘাটায় আমি আর দল দেখবো না, আমি কিন্তু আস্তে আস্তে ভাইরাল করে দেবো মিডিয়ার মাধ্যম দিয়ে। আর আমি কিন্তু যদি এই পুলিশ দিয়ে চমকানি, সমীর ভান্ডার যদি এলাকায় ঢুকে গুন্ডা বাহিনী লাগিয়ে বোমাবাজির গল্প বলে,
আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আপনারা ছক্ক নজরে ষোলো নম্বর ওয়ার্ডের প্রতি নজর রাখবেন, না হলে আমি আমার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেব। তার দায়ী থাকবে রাজেশ চৌধুরী আর পলাশ রায়, এটা আমার পরিবার লোকের কাছে আমার বলা আছে। কারণ সর্বত্র আমাকে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে। কেন? একটা মানুষ যখন দেশের জন্য লড়াই করছে, তৃণমূল কংগ্রেসের দলটা কি গণতন্ত্রের দল? তৃণমূল কংগ্রেসের দল যদি গণতন্ত্রের দল থাকে, তাহলে একজন সমীর ভান্ডারী মধ্যে জোচ্চন নেতা কেন আমার গ্রামের মা বন্ধুকে বোম মারার কথা বলবে? কেন ধর্ষণ করার কথা বলবে? কেন এতগুলো গ্রামের মা বোন এখানে ছুটে আসবে? হ্যাঁ, তুমি ভোট চাইতেছ না, হুমকি দিতে চাও। সে হুমকি দিয়েছে গোকার থেকে নাকি লোক নিয়েছে ভোট করাবে, সে নাকি হুমকি দিচ্ছে পলাশ রায়ের নেতৃত্বে প্রচুর পঞ্চায়েত থানা এলাকায় লোকে ভোট করতে দেবো না। সেটা নির্বাচনের দিনে দেখা যাবে কত লোক তুমি আনতে পারো আর ভোটটা করে নিতে পারো। ভোটটা হয়তো তুমি করে নিয়ে বুথ দখল করে নিয়ে যাবে, আমার আফসোস কিছু থাকবে না। তুমি কিন্তু একজন কাউন্সিলর হবে, একটা ভোটে একটা কাউন্সিলর হয়। আর এই এলাকার 38 ভোটার, 38 প্লাস ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া হয়ে যাবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের অনুরোধ করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করে বলছি, সমীর ভান্ডারীর নামে এখনো সময় আছে, ইনকোয়ারি করুন। 5 বছরে কাউন্সিলারে কি করেছে, আর আমি গত 5 বছরে ওয়ার্ড সভাপতি ছিলাম, এই ওয়ার্ডে কি করেছি তার সাক্ষী এই মা বোনেরা আমাকে আর প্রমাণ দিতে হবে না। কারণ চোখ রাঙানি দেখাচ্ছে শাসক দলের হয়ে, এই চোখ রাঙানি করবো না। যদি চোখ রাঙানি দলের অন্তরে লড়াই শুরু হয়ে গেছে, আর একটা 19 সালের অপেক্ষা, আর একটা পঞ্চায়েতের অপেক্ষা, আর একটা পৌরের অপেক্ষা, যতই হাত জোর করে মানুষের কাছে ভোট চাইুক, যদি আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নামে দলটাকে সমীর ভান্ডারীর মতুর কাউন্সিলাররা বেঁচে খেতে চায়, আগামী দিনে বড় নির্বাচনে এই ওয়ার্ডের মানুষগুলো হাতছাড়া হবে না, হবে না তৃণমূল কংগ্রেস থেকে। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোড়ে প্রণাম জানিয়ে আমি শ্রদ্ধা জানিয়ে জানাই, আমি যদি দল ছাড়তাম তাহলে আমি কংগ্রেস করতাম, আমি যদি দল ছাড়তাম তাহলে আমি সিপিএম করতাম, আমি যদি দল ছাড়তাম তাহলে আমি বিজেপি করতাম। এখন পর্যন্ত আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আমি তৃণমূল কংগ্রেস না করতে পারি, একটা নির্দলের ক্যান্ডিডেট আমি হতে পারি। আজিজুল হোসেন আমার নাম, আমার নামটাকে নিয়েও বিভ্রান্তি করা হয়েছে। আমি সর্বত্র সার্ভে গ্রামের মানুষের কাছে, গ্রামের প্রত্যেকটা ঘরের সন্তান আমি, কারণ প্রত্যেকটা মা আমাকে সন্তান বলে ডাকে। আমার নাম আজিজুল হোসেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো, রাজেশ চৌধুরীর মতন জোচ্চন নেতারা, পলাশ ভাইয়ের মতন জোচ্চন নেতারা আজকে আমাকে বিভ্রান্তি করেছে, আজকে তৃণমূলের হাত থেকে এই ওয়ার্ডটা হাত ছাড়াচ্ছে। সমীর ভান্ডারী গোঘাট থেকে লোক নিয়ে আসবে, বোমাবাজি করে জিতার চেষ্টা করবে, এখন থেকে হমকাচ্ছে পুলিশ দিয়ে তুলে দেবো। আমি জানি আরামবাগ থানার পুলিশ অত্যন্ত সচেতন, অন্যায় ছাড়া বরদাস্ত করে না, অন্যায় ছাড়া অ্যারেস্ট কাউকে করে না। আমি প্রশাসনের কাছে জোরে জোরে নমস্কার করে জানাচ্ছি, আমি একজন ছেলে, যখন আমি আমার ক্ষমতা দিয়ে গ্রামের মানুষের অনুরোধ নিয়ে একজন জোচ্চোর ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে নেমেছি, প্রত্যেকটা আরামবাগের তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে আমার অনুরোধ, যদি আপনাদের কাছে মানুষের চামড়া আপনাদের গায়ে থাকে, তাহলে সর্বসঙ্গ দিয়ে আমাকে জিতাবার চেষ্টা করুন। আমি একটা চোর নয়, আপনারা যান 2 নম্বর ওয়ার্ডে খোঁজ নিন, 5 বছর কাউন্সিলর ছিল, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ওই সমীর ভান্ডারী 5 বছরের কাউন্সিলরের যে 25,000 টাকা দিতে পেরেছে, 30,000 টাকা না দিতে পেরেছে, তার বাড়ি হয়নি। আর যাদের 2 তলা করে বিল্ডিং আছে, সমীর ভান্ডারী তাদের কাছে টাকা নিয়ে তাদের বিল্ডিং এর পর বিল্ডিং করে দিয়েছে। আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগেও বলেছি নয়, আমার লড়াইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও নয়, আমার লড়াই যে আরামবাগের রাজেশ চৌধুরীর নেতৃত্বে, পলাশ রায়ের নেতৃত্বে আরামবাগ বিধানসভাটা হারিয়েছি, যে পলাশ রায় আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি, আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের আতের ঘরে যতই নেতারা পায়ে ধরুক, তৃণমূল কংগ্রেস আর কেউ ভোট দেবে না, এটা মাথায় রাখবেন। এটা দলের কাছে আমার মেসেজ রইল। সমীর ভান্ডারী যদি সত্যিকারের
বর্ষিয়ান লিডার হয়ে থাকে তাহলে এত কিসের ভয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যদি তার এতই আত্মবিশ্বাস হয় তাহলে এত ধমকানি চমকানি কিসের? এই সমীর ভান্ডারি হয়ে গুন্ডাগিরি করছে তিরল অঞ্চল থেকে অলরেডি সালম বাচ্চা ওরফে হারাবাবু, সমেত আলী অর্থাৎ সোমে, আর উত্তরপাড়া মুশারফ হোসেনের দুই ছেলে সেলিম বাদশাহ ওরফে বাপি, জাহাঙ্গীর বাদশাহ ওরফে সাহেব, এই চার একটা ছেলে এই গুন্ডাগিরিটা চালিয়ে চার লোকের কাজ বন্ধ করছে। এর মতন ছেলে যারা তৃণমূল কংগ্রেসের জন্য জেল খেটেছে সেই ছেলেটার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যক্তিটা যে তৃণমূল কংগ্রেসের 98টা দল করে জেল খেটেছে, 39টা কেস হয়েছে, আজকে তাকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনুরাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক হয়েছে গণতন্ত্রের খেলা, অনেক হয়েছে গণতন্ত্রের খেলা, খেলা বন্ধ করুন। মানুষের জীবন নিয়ে খেলা করছে সমীর ভান্ডারের মতন নেতারা। প্রশাসনের কাছে আমার করো হাতে অনুরোধ, যদি আপনার উন্নয়নে একটু বিশ্বাস থাকে, যদি আপনার উন্নয়নে তার একটু আত্মবিশ্বাস থাকে আর ওর যদি মুখটা ফেরত মুখ হয়ে থাকে, তাহলে শান্তিপূর্ণ নির্বাচন করতে বলুন। শাককে শাক আর পানিকে পানীয় হয়ে যাবে। আর রাজেশ চৌধুরী আর পলাশ রায়ের মতন নেতারা যারা গুন্ডাগিরি করে আরামবাগকে হারিয়েছে তাদেরও মুখোশটা খুলে যাবে। এটুকু বলে সকলকে অভিনন্দন জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সে তার নিজের বুথে হেরে গেছে। একজন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী অর্ভে আলমগীর বাদশাহ চৌধুরী, সে তার ওয়ার্ডে 700 ভোটে বিজেপি হেরেছে, জিতেছে। তাহলে সেই ব্যক্তিগুলো যদি দলের জন্য কাজ করতে পারে, আমি একজন ওয়ার্ড সভাপতি হিসেবে দলের জন্য জীবন দিয়েছি। আপনারা জানেন মিডিয়া পার্সন যে 19 লোকসভা নির্বাচনের পরে সবাই পালিয়ে গেছিল, 16 ওয়ার্ডের কর্মীরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পার্টি অফিস খুলেছিল। উন্নয়নে কাজ করেছি, আমি লকডাউনে মাঠে ছিলাম, প্রত্যেক দিন নিজের হাতে রান্না করে 500 মানুষকে খাইছি, বন্যাতে পাশে ছিলাম, দুর্দিনে ছিলাম, সর্বক্ষেত্রে ছিলাম। তাহলে আজকে কেন সমীর ভান্ডারি এত ভয়? কিসের জন্য এত ভয়? ওদের খারাপ নয় এই দু চারটে, কারণ যেমন আইনকে কিনা যায় না, আইনের কিন্তু দু চারটে ভাঙা ফুটো পচা কর্মীকে কিনা যায়। ঠিক তৃণমূলের দল তো এখনও দল নির্ণয় করে বাঁচতে পারেনি, দু চারটে নেতা পচা কিনা যায় আরামবাগের যারা এই জিনিসগুলো করছে। কারণ আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যম দিয়ে মেসেজটা দিতে চাই, আগামী 24 লোকসভা নির্বাচন আছে, 14 নির্বাচনে 1142 ভোটে আগেও বলেছি এমপি জিতেছিল তৃণমূল কংগ্রেসের, সেটা 16 ওয়ার্ড থেকে 1679 ভোটে লিড করিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানে কি? জানে না। কারণ আমি যখন দূর কদমে লড়াই করছি মমতা বন্দ্যোপাধ্যায় ঝণ্ডাটাকে 19 নির্বাচন থেকে 21 নির্বাচন পর্যন্ত 19 ওয়ার্ড সহ পঞ্চায়েতে ছড়িয়ে দিয়েছিলাম, তখন রাজেশ চৌধুরীর মতো নেতারা ভয় খেয়েছিল যে আজিজুলকে থামাতে হবে, আজিজুলকে যদি না থামানো হয় তাহলে আমাদের রুজি রুটি বাঁধ। আমার অনেক অডিও ক্লিপ আছে রাজেশ চৌধুরীর, ভাইরাল করে দেবো। সে যদি দলে থাকতে পারে তাহলে আমি একটা ভাঙা ফুটো ট্রাক্টর নিয়ে বালি ব্যবসা করে আমার অন্যায় কি? 10 ইনকাম করলে 2 ঘর নিয়ে যাই, 8 মা বোনদের কাছে দিয়ে যায়, দিয়ে যায় না, দিয়ে যায় না, তাহলে আমার দোষ কিছু? আমি চাইছি একটা শান্তিপূর্ণ নির্বাচন। আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের মানুষ একটাই কারণে, সমীর ভান্ডারি হুমকি দিচ্ছে গোঘাট থেকে লোড নিয়ে এসে মেয়েদিকে তুলে নিয়ে যাবো, নির্বাচন করতে দেব না। তার গুন্ডা বাহিনীর কাজ করছে জাহাঙ্গীর বাদশাহ, সেলিম বাদশাহ, ইন্দাদুল হক, শেখ সাধন, এই 5-6 ছেলে এই কাজগুলো করছে। না, এরা 19 লোকসভা নির্বাচনের পর 19 পর বিজেপি চলে গেছিলো, এরা এই হালাহালি তৃণমূলতে ঢুকেছে রাজেশ চৌধুরীর হাত ধরে। কারণ রাজেশ চৌধুরী আমার হাত দিয়ে অনেক কিছু নোংরা কাজ করাতে চেয়েছিল, আমি করিনি, তাই জন্য আমাকে এক সাইড করে দিয়েছিল। আমিও রাজেশ চৌধুরীর সঙ্গে কাজ করেছিলাম, নোংরা মাথায় সরে গেছি। আজকে সেই নোংরা করার জন্য এই কটা ব্যক্তিকে বেছে নিয়েছে, বেছে নিয়ে আজকে লড়াই চালিয়েছে। আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যদি খুন করাতে দেয় আজিজুলকে খুন করিয়ে দাও, আর এই খুনের দায় হবে রাজেশ চৌধুরী আর পলাশ রায়, কেউ থাকবে না। তাই বলছি আপনিও নির্দল থেকে দাঁড়িয়েছেন, আর এমনিও 6 ওয়ার্ডে যেখানে স্বপন নন্দী দাঁড়িয়েছে সেখানেও নির্দল দাঁড়িয়েছে, দুটো জায়গা থেকে নির্দল দাঁড়িয়ে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। সবাই তো কনফিডেন্ট নয় যে 100-এ 100, এত মানুষ কি একটা নির্দলীয় ক্যান্ডিডেট পেয়ে রাতের অন্ধকার এত মানুষ থাকবে? হ্যাঁ, একটা তৃণমূলের কাউন্সিলর প্রচার করছে, 5-6 চোর ছাড়া পাশে কেউ নেই। এই যে আপনি বলছেন যে মানে সন্ত্রাস তৈরি করছে, আপনার যারা ভোটার তারা কি আদৌ ভোট দিতে যেতে পারবে? আমার তো সেই জায়গাটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছি, এই কথাটা তো আপনাকে বলছি। এখন থেকে যদি তৃণমূলের উন্নয়নে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে চাঁদুরের মানুষ আত্মবিশ্বাস রেখে যদি এই 21 বিধানসভা নির্বাচনে তো 2000 ভোটে এই ওয়ার্ডে ক্যান্ডিডেটকে লিড করে, ক্যান্ডিডেট হেরে গেছে আলাদা গল্প, কিন্তু আমার ওয়ার্ড 2000 ভোটে লিড আছে, সেখানে দাঁড়িয়ে একজন সাংগঠনিক জেলা সভাপতি পলাশ রায় যুবর, সে তার নিজের বুথে হেরে গেছে। একজন ভাইস চেয়ারম্যান গতকাল কাজ পর্যন্ত উইড্র করা ডেট আছে,
নানা রকম এজেন্সি দিয়ে পাড়ার আমার কর্মী দিকে আমার সাধারণ মা বোন দিকে চমকাচমকি করছে। একটি ছেলের কাজ বন্ধ করে দিয়েছে বালিখাতে, এই ছেলেটা শ্রমিকের কাজ করে, এর কাজ দুদিন বন্ধ করে দিয়েছে, কারণ এরা গ্রামের ছেলে, দলটাকে ভালোবেসে করে। এই মুহূর্তে সমীর ভান্ডারীর কর্তব্য ছিল অনুরোধ করে মানুষের কাছে ভোট চাইতে যাব। সমীর ভান্ডারীর কর্তব্য ছিল ক্যান্ডিডেটটা নিয়ে এসে সর্বপ্রথম এই ওয়ার্ডের যে দায়িত্বপ্রাপ্ত তার সঙ্গে আলোচনা করা, লড়াই করতে যায়। সে কি করলো, উনিশে লোকসভা নির্বাচন দেখে যখন বিজেপিতে চলে যাওয়া কিছু মানুষ যে ভাবলো যে বিজেপি দলটা চলে আসবে, তারা যে বিজেপি জয়েন করলো। কারা বিজেপি যোগ করলো? সমীর ভান্ডারীর পিছনে তারা দাঁড়িয়ে ভোট প্রচার করছে। কে আমাকে খুব প্রেশার দেওয়া হচ্ছে এলাকা ভিত্তিক মানুষকে যে আজিজুলকে ডাকো, না হলে বাড়িতে বোম মেরে দেবো, তোমাকে নমিনেশন তুলতে হবে। আমি বলেছি মাথা কেটে দেবো, আরামবাগ থেকে বাইরে একজন ব্যক্তি আসা তাকে আমি সমর্থন করব না, তাতে যদি আমাকে শহীদ হতে হবো। অনেক ব্যক্তি জোচ্চোর আছে যারা নিজেদের স্বার্থের জন্য মাথাটা অপরের কাছে বিক্রি করে দেবে আর বাইরের লোককে সমর্থন করবে, সেই ব্যক্তি আমি নই, কারণ আমি পয়সায় বিক্রি হই না। আর এই চমকানি ধমকানি আমি মানব না। এতগুলো মানুষ আমার কাছে কেন ছুটে এলো, কি কারণে এলো? এরা তো মমতা বন্দ্যোপাধ্যায় কি ভালোবাসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভালোবাসে? উনিশে লোকসভায় 1600 ভোটে লিড করে যায় মানুষগুলো। আপনি কি প্রচার করছেন এলাকায়? না, প্রচার করিনি আমি এখনো, আমার এখন সিংবল পাইনি। আমি গত কালকে সিংবল তুলবো, প্রচারে নামবো, তার আগে ধমকানি চমকানি শুরু হয়েছে। কালকেই তো লাস্ট, হ্যাঁ লাস্ট ডেট কালকে নমিনেশনে, কালকে আমার সিংবল নিবার লাস্ট ডেট। আমি অসুস্থ, আমার একটা কর্মী পড়ে গেছিল, আমি তাকে ট্রিটমেন্টে ছিলাম, সে আজকে তাকে ছুটি করে হসপিটালে নিয়েছি। শফিকুল আলম আমার যে ইলেকশন এজেন্ট, সে অসুস্থ, তাকে নিয়ে যখন আমি ব্যস্ত তখন এরা গুন্ডাগরি শুরু হয়ে যায়, ভেবে নিয়েছে জঙ্গলে আর বাঘ নেই। আমি একটা কথা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করে, বিড়ালের মুখেতে বাঘের মুখোশ পরালে সে কোনোদিন বাঘ হয় না। চান্দুর 16 নম্বর ওয়ার্ডে বাঘ বলে পরিচিত আজিজুল হোসেনের নামটা, তাই তো নাকি? এই তাই তো নাকি? এই দলটা বামপন্থীদের সঙ্গে লড়াই করে এই জায়গায় এনেছিলাম, আজকে হারিয়ে যেতে চাইছে। কারণ বলুন তো, যখন 2018 সালে পঞ্চায়েত নির্বাচন হয় তখন এই দাঙ্গাবাজি করেছিল কিছু মেম্বারকে জিতাবার জন্য, তখন দল 19 সালে ভরাডুবি হয়েছিল। আবার এই 22-এ লোক পৌরসভা নির্বাচনে কিছু নেতাকে জিতিয়ে লুটেপুটে খাবার জন্য আবার একই খেলা শুরু করেছে এই লোকাল নেতৃত্বরা। আরামবাগ পৌর নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য হাসান আলী চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।